বন্ধুরা এর আগে আমি আঙুল চষা সম্পর্কে আর আলোচনা করেছি অর্থাৎ থাম সাকিং আঙুল চষা অভ্যাস আছে তাদের ক্ষেত্রে আঙুল চষলে মুখের বা দাঁতের কীরকম পরিবর্তন হতে পারে এবং তার ক্ষতিকারক প্রভাব কী কী সেই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা আছে সেটা আপনারা দেখতে পারেন আজকের আলোচনা হচ্ছে জীব দিয়ে দাঁত ঠেলা বা ইংরেজিতে টাং ফ্রাস্টিং বা রিভার্স আলো আঙুল চুষলে যেমন বলেছিলাম যে দাঁতের আকার চেঞ্জ হয়ে যায় দাঁত দাঁতগুলো সামনের দিকে বেরিয়ে আসে আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে ঠিক তেমনি যাদের জিপ দিয়ে দাঁত থাকার অভ্যাস তৈরি হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা মারাত্মক প্রভাব ফেলে বিশেষ করে আপনার সামনের উপর নিচে সামনে যে দাঁত থাকে সেগুলো সামনের দিকে এগিয়ে যায় এবং সেই গ্যাপে যখন সে ঢোঁক গিলতে যায় বা কথা বলতে যায় তখন সেই দুই উপর নিচে দাঁতের গ্যাপের জীব বেরিয়ে আসে অর্থাৎ তার এই হ্যাবিটটা আছে কি না সেটা কিন্তু আমরা ডেন্টাল সার্জেন সার্জেনরা দেখলেই বুঝে নিতে পারবো আর এক্ষেত্রে এন্ট্রিয়ার ওপেন বাইট পোস্টেরিয়র ওপেন বাইট ক্রস বাইট ইত্যাদি বিভিন্ন সমস্যা হতে পারে আর আর এটা বিশেষত নার্সারি স্কুলের বাচ্চাদের অর্থাৎ ছয় থেকে আট ন বছর বয়স পর্যন্ত বেশি দেখা দেয় যদিও চার থেকে পাঁচ মাস বয়স্ক একটা বাচ্চা শিশুর এই জীব সামনের দিকে আনা বা জীব দিয়ে স্বামী দিকে করা এটা কিন্তু এটা স্বাভাবিক ঘটনা কিন্তু যখন সে কোনো কিছু খেতে শিখে সমাজ বয়স থেকে তখন কিন্তু তার সেই অভ্যাসটা ধীরে ধীরে হারিয়ে যেতে বসে যদিও কিছু ক্ষেত্রে আবার আমরা দেখি চার পাঁচ বছর বয়স বা একটু বড় বয়স্ক বাচ্চাদের ক্ষেত্রে এই অভ্যাসটা আবার পুনরায় জেগে ওঠে বিভিন্ন পরিবেশগত কারণে ফলে তার দাঁতের আকার সেফ সাইজ ইত্যাদি বা মুখের অনেক সমস্যার সৃষ্টি হয় যেগুলো কি না ট্রিটমেন্ট না করলে পরবর্তী একটা বড় ধরনের সমস্যা হতে পারে তাতে গ্যাপ সৃষ্টি হতে পারে আরও নানা ধরনের সমস্যা হতে পারে আর এর জন্য আপনাকে অবশ্যই ডেন্টাল সার্জেনের স্বর্ণপূর্ণ হতে হবে এবং সেখানে আপনার ডেন্টাল সার্জেন বিভিন্ন ধরনের হাওড়ো অ্যাপ্লায়েন্স দিয়ে হয়তো সেই জিপ দিয়ে দাঁড় থালের অভ্যাসটা বন্ধ করার চেষ্টা করবেন এবং পরবর্তীতে মায়া ফাংশনাল অ্যাপ্লায়েন্স বা অর্থনৈতিক ট্রিটমেন্টের মাধ্যমে আবার পুনরায় সেই জায়গায় পূর্ববর্তী অবশ্যই যেরকম দাঁত ছিল সে ফিরিয়ে চেষ্টা করেন কিন্তু অবশ্যই তাদেরকে ছাড়তে হবে তার জন্য আপনারা যারা বাচ্চাদের বাবা মা আছেন তারা অবশ্যই খেয়াল করবেন আপনার বাচ্চার কোনো জীব দিয়ে দাঁত ফেলা বা আঙুল চোষা এইসব সমস্যা আছে কি না কারণ এসব সমস্যা যদি আপনি যদি আপনি খেয়াল না করেন তাহলে পরবর্তীতে একটা স্থায়ী সমস্যা সৃষ্টি করতে পারে যে সমস্যার সমাধান কিনা পরবর্তীতে করা খুব জটিল বা কঠিন হয়ে যেতে পারে এর পরবর্তীতে আমরা বাঁধ দিয়ে ঠোঁট কামড়ানো বা জিভ দিয়ে ঠোঁট চোষা এই অভ্যাস সম্পর্কে একটা আলোচনা করব আপনারা আমাদের সাথে আপডেট থাকুন ধৈর্য সময় জন্য অসংখ্য ধন্যবাদ